নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দাস ইলেকট্রিক্যাল। আজকে আমরা দেখাবো সঠিক পদ্ধতিতে কী করে টুয়ে সুইচের কানেকশান করবেন। এরপরের আমরা কোনো একটা ভিডিওতে প্র্যাকটিক্যাল করেও দেখাবো। তো ধরে নিন, এটা আমাদের সিঁড়ির নিচের সুইচ আর উপরেরটি আমাদের সিঁড়ির উপরের সুইচ। এবার নিচ থেকে আমাদের লাইন যাচ্ছে উপর অবধি। আপনারা জানেন টুয়ে সুইচের তিনটে টার্মিনাল থাকে। তো আমরা নিচের থেকে নিচে শর্টিং করলাম, আপনারা চাইলে উপরের সাথেও নিচে শর্টিং করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এবার আমাদের আরেকটা তারের কানেকশান যাবে উপর থেকে উপরের টার্মিনালে দেওয়ার জন্য। আমরা এখানে উপরের টার্মিনালে জয়েন্ট করে দিয়েছি। দেখুন, এই সুইচ থেকে দুটো তার গিয়ে ওই সুইচের দুটো টার্মিনালে জয়েন্ট হচ্ছে। এবারে আমাদের দুটো টার্মিনাল পড়ে রয়েছে, আমরা পজিটিভটা নিচ দিয়ে নিচ্ছি এবং উপর দিয়ে আমাদের লাইটের পয়েন্টটা যাবে। এই কানেকশানটায় কী হয়, আপনাদের লাইটে সবসময় পজিটিভটাই বন্ধ হবে, নিউট্রাল বন্ধ হবে না, নিউট্রাল সবসময় রানিং থাকবে। আরেক ধরনের কানেকশান হয় যেটা আমরা ফ্ল্যাটে করে থাকি বা কম তারের জন্য যেগুলো করা হয়, সেগুলোতে ডবল ফেসও হতে পারে বা ডবল নিউট্রাল হবে, তখন বন্ধ হয়। সেই কানেকশান আমরা পরে আরেকটা কোনো ভিডিওতে দেখাবো। এখন আমরা এই লাইটে জয়েন্ট করে দিয়েছি। এবারে আমাদের ডাইরেক্ট নিউট্রালটা চলে যাবে। নিউট্রাল এখান দিয়ে এসে আমাদের নিউট্রালে ডাইরেক্ট চলে গেল। এই হলো আমাদের টুয়ে সুইচের কানেকশান। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমাদের নোটিফিকেশনটা পাওয়ার জন্য। ধন্যবাদ।